খেজুরের বিচি, খেজুর তো সবাই খেয়েছেন, কেউ কি দেখাতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো খেজুর খাই না, এরকম একজন আল্লাহর ওলি আছে এখানে? প্রত্যেকেই আমরা কিন্তু খেজুরের সাথে পরিচিত আছি এবং খেজুর খেয়েছি। খেজুরের যে বিচি, এই বিচিটার তিনটা অংশ, এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে মোট তিনটা আয়াত নাজিল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাছে যারা আছেন, কাছে যারা আছেন তাদেরকে দেখায় দিই, তারপর আমি আয়াতের দিকে যাচ্ছি। হুজুর তাকান, দেখেন বিচিটার উপরে, তারপর আমি ব্যাখ্যা করতেছি। দেখছেন? আচ্ছা দেখছেন, খেজুরের বিচি না আসেন এবার। খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন, বিচির উপরে একটা আলাদা চিকন পর্দা থাকে। খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ, আর একটা হচ্ছে পিঠের দিকের অংশ। পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন, পিঠের পাশে দেখবেন একটা নুক্তার মতো ছোট্ট গোল আছে না? নাই। আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা, মানে দুই পাশে যে ফাটলটা, এই ফাটলের উপর দিয়ে চিকন একটা সুতার মতো অংশ দেখা যায়। রব্বুল আলামিন কি বলছেন? প্রথমে এক নম্বর সুরায়ে ফাতিরের ১৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমীর। আর তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা খেজুরের আটির আবরণের অধিকারী নয়। মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে, ভারতের অনেক ভাইরাই করে, পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু মূর্তি পূজা করে। যে সমস্ত মূর্তির পূজা করা হয়, এই মূর্তিগুলোকে পাথর দিয়ে মানুষই বানায়। এই পাথরগুলোকে যদি বলা হয় খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে, যে পর্দাটা আছে, এই পর্দাটা তুমি বানাইতে পারবে নাকি, সেই সক্ষমতাও সে রাখে না। যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও, সে বলবে যে আমি পারবো না। যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকো, ওটাও পারবে না। কথা বলেন না? এই যে মূর্তি যে বানানো হয়, পেছন দিয়ে কিন্তু একটা ওই বাঁশ টাচ দিয়ে দাঁড় করায় রাখা হয়। কথা বলেন না কেন? আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, এই খাবার কিন্তু মূর্তি খায় না, মূর্তির আশপাশে যে চামচাগুলো থাকে এই চামচাগুলো খায়। আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয়, নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না, বানাচ্ছে মানুষ। আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা। এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না, লড়তে পারে না, নাকের মধ্যে দিয়ে যদি মশা হান্দা একটু তাড়াইতেও পারে না? পারেনি। একটা মশা উঠছে আপনার নাকে ঢুকলে তো আপনি টিকতে পারবেন না, থাবড়ে মশার কান মন ফাটায় আলাবেন, পিছিয়ে আলাবেন, ঠিক কিনা? কানের মধ্যে যদি একটা মাছি ঢুকে, মাছির আস্ত রাখবেন নি, একবারে ডললে এটার একেবারে মেসাকার করে ফেলাবেন। কিন্তু এই মূর্তি কানের মধ্যে ঢুকে, নাকের মধ্যে ঢুকে, মুখের মধ্যে ঢুকে, বৃষ্টিতে মূর্তির মাথার উপরে পানি পড়ে, এই পানিও কিন্তু আটকাইতে পারে না। সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের এই ১৩ নম্বর আয়াতের মধ্যে বলছে, যার উপাসনা তোমরা করতেছো নিজের নিজেই নিজের স্রষ্টাকে বানায়া, সে কখনো স্রষ্টা হতে পারে না। খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে, এটা তো লোহার মতো শক্ত, শক্ত না নরম? ফু দিয়ে এটার উড়ায় ফেলা যায়। আল্লাহ বলতেছে, এত নর্মাল একটা উদাহরণ দিচ্ছি যে ও এই খেজুরের বিচির আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না, নাড়াইতে পারবে না। আল্লাহ আকবার। এই জন্য রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দগিতে যত সৃষ্টি জীব আছে, গরুকে হোক, ছাগলকে হোক, মাছকে হোক, গাছের পাখিগুলোকে হোক, গর্তের পিপিলিকাকে হোক, এই সমস্ত সৃষ্টি জীবকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টাকে, সবাই সমস্বরে জবাব দেবে, আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং আমাদের স্রষ্টা কে? আরো জোরে বলেন, কে? বানিয়েছেন কে? খাওয়াচ্ছেন কে? পড়াচ্ছেন কে? গোলামি দাসত্ব হবে কার?
সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী দাসত্ব মুসলমান করবে, কোনো মানুষের গোলামী চামচামি দাসত্ব করবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নিব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বললেন, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাস্যরূপে গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না, তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে? শুনেন, যদি এই মূর্তির এই জিনিসগুলোই স্রষ্টা হইতো, যিনি স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি, তিনি কারো মুখাপেক্ষি হবে না, তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না, তিনি সবাইকে সাহায্য করবেন, তিনি নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ। যদি তিনি কথা বলার জন্য জিব্বার সহযোগিতা নিতেন, তিনি প্রভু হতে পারতেন না। কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো, তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না। হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না। এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে, কোনো খালেক বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে, বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে, ওখানে টাকা দিলে এই সমস্যা সমাধান হয়ে যাবে, এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে, ওখানে হয়ে যাবে, এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে? ওয়ালকাদরি খায়রিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে। এবার আসেন, এবার রব্বুল আলামিন ওই আলগা সুতা, যেটা সুতার মতো খেজুরের আঁটির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবা ওয়ালা ইয়ুজলামুনা ফাতিলা। রাব্বুল আলামিন বললেন, যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা নিজেদের আমল নামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাতিল পরিমাণে জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডান হাতে আমল নামা দিবেন, যারা নামাজ রোজা করেছে, হজ যাকাত করেছে, আল্লাহর গোলামি স্বীকার করেছে। ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে, কোন দিন জুমার নামাজে কখন মসজিদে এসেছেন, কোন দিন কত ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন, কোনো নামাজের হিসাব বাকি থাকবে না। কোন দিন সাদাকা করেছেন, কোন দিন দান করেছেন, কোন দিন মানুষের আইল ঠেলা জমি দখল করেছেন, কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন, কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন, কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেরে ডাকাতি করেছেন, সব হিসাব কিন্তু দেওয়া লাগবে। কোনো কোনো মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম, রোজা তো করলাম, হজ করলাম, সোমবারের দিন নামাজ পড়ি না, একদিন না পড়ছি, তাই কী হয়েছে? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না। অর্থাৎ খেজুরের আঁটির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে, এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না। বলুন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, শুনেন, শিক্ষা আছে অনেক। মানে এমন হতে পারে না, দুনিয়ার জিন্দগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে, আব্বাই চিন্তা করতেছে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, এইচএসসিতে পেয়েছে, ওই ইন্টারমিডিয়েট পেয়েছে, দাখিল আলিমে পেয়েছে, অনার্সেও ভালো রেজাল্ট, আবার রিজেনে টিকে গেছে বিসিএসে, ওই একটু একটু অপরাধ করলে কী হয়েছে? ছেলে তো আমার মাশাল্লাহ ভালো। দুনিয়ার জিন্দগিতে এরকম হতে পারে, অফিসের বস, না না ছেলেটা খুব ভালো কাজ কাম করে, একটু ভুল করছে, যাক মাফ করে দিলাম। আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না, মাফের বিষয়টা পরে, কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে, তারপরে হিসাব নিকাশ হবে। আল্লাহ আকবার বলে। রাতের আধারে কারে মারছেন, কোন রিক্সাওয়ালারে ভাড়া দেন নাই, কোন বাসওয়ালারে ভাড়া দেন নাই, কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন, সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে? পালাইতে পারবেন না ভাই, বাঁচার কোনো উপায় নাই। ফাতিল পরিমাণ, এই কিঞ্চিত পরিমাণ, সুইসুতা পরিমাণ অংশ ফাঁকিবাজি করার কোনো সুযোগ। সেদিন মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ওয়াল্লাহ কি এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে, ছোটখাটো বিষয়গুলো দেখি ছাড়ে নাই, ওয়াল্লাহ বড় বিষয়গুলোকেও ছাড়ে নাই। রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই, শুধু আমি জানতাম, আল্লাহ এই পাপটাও তো ফেরেশতারা ছাড়ে নাই,
রব্বুল আলমিন সেদিন বলবে, আমি তো কেয়ামতের ময়দানের আগে কোরআন কারিমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে। ও বান্দা দেখ 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 আজকে তোর আমলের কী অবস্থা, মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিন কাউকে ক্ষমা করবে আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলবেন ফেরেশতারা, এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও, আর জাহান্নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নেওয়া যাওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না, বরঞ্চ কখনো কখনো 70,000 ফেরেশতা দিয়ে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালেমের সামনে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। তিন নম্বর অংশ বাকি থাকলো, খেজুরের বিচির আটির, সেটা কি পিঠের অংশ, ওই যে নুক্তার মতো একটা ফোঁটা থাকে, দেখছেন কি দেখেন নাই? এবার দেখেন রব্বুল আলামিন কি বলছেন, ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ুযলামুনা নাকীরা। রব্বুল আলামিন বললেন, কোন পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, ওই পুরুষ এবং নারী সৎ কাজ করে যদি কবরের জিন্দেগিতে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি নাকির পরিমাণ কোনো জুলুম করবেন না, বরং ওই নর এবং নারীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দিবে, এদেরকে জান্নাত দাখিল করা হবে। এই ভাইরা আমার, জান্নাতে যখন মানুষকে দাখিল করা হবে, আঙ্গুর ফলগুলো হবে মটকার মতো, দুনিয়ার জিন্দেগিতে যে আম পাকছে না, আম পাকছে গাছে আম ঝুলিয়ে থাকে, পাড়তে হয়, শেকড় থাকে নিচে ফল থাকে ওপরে, আর আখেরাতের জিন্দেগি জান্নাতের জিন্দেগিতে ফলগুলো হবে নিচে শেকড় থাকবে ওপরে। সুবহানাল্লাহ, বলেন না, ফল থাকবে কোথায়? নিচে, শেকড় থাকবে ওপরে। জান্নাতের নিয়ামত দিতে 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 আল্লাহ বলবে যে গোলাপ আর কি চাস, চা কাল্লা, যা কল্পনা করেছি এর চাইতে কোটি কোটি গুণ তো বাড়াইয়া দিচ্ছেন, আর কিচ্ছু চাই না, কয় না আরো চা কাল্লার চাওয়ার বলতে কিছু নেই, সুবহানাল্লাহ, কল্লা না আরো চা কাল্লা, একটা জিনিস বাকি আছে সেটি হচ্ছে আপনার দিদার, আল্লাহ বলবে আজকে আমি সেটাও ঘটাইয়া দেবো, আজ তোর আর আমার মধ্যে পর্দাহীন সাক্ষাৎ হবে। জান্নাতিদের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই নিয়ামত। তো এই জান্নাতে যাওয়ার জন্য কি জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না? করা লাগবে কি লাগবে না? বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা করা দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম।